আপসময়। এটা শুধুমাত্র শব্দ নয়, তোমার আমার জীবনের সাথে জড়িত এমন একটা বিষয় যেটাকে চাইলেও আমরা অ্যাভয়েড করতে পারি না। না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীর কোনো ব্যক্তিই নিজেকে খারাপ দেখতে চায় না, এ পৃথিবীর কোনো ব্যক্তিই খারাপ সময় কাটাতে চায় না। আর এটা বাস্তব, এটা স্বাভাবিক। তুমি এখানে এসেছো তার মানে হয়তো বা এটা যে তোমার জীবনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, সমস্ত কিছু মনের মতো হচ্ছে না, সবকিছু কেমন যেন অগোছালো মনে হচ্ছে। বিশ্বাস করো, এই অনুভূতি শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের নিজের জীবনে এটাকে অনুভব করে থাকে। আর তুমি আমি তার ব্যতিক্রম নই। যেন খারাপ সময়কে কন্ট্রোল করার সবথেকে সহজ পদ্ধতি কি? সমস্ত কিছু সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দেওয়া। এমনটা নয় যে তিনি জানেন না, তুমিও যতটা জানো তিনিও ততটা জানেন। কিন্তু তুমি হয়তো বা এটা জানো না যে প্রত্যেকটা খারাপ সময় ভালো কিছুর ইঙ্গিত বহন করে। হ্যাঁ, প্রত্যেকটা খারাপ সময় ভালো কিছুর ইঙ্গিত বহন করে। যদি তুমি এই বিষয়ে বিশ্বাস রাখতে তাহলে এত বেশি আফসোস করতে না। তবে বিশ্বাস করো, আমাদের জীবনে এমনও কিছু সময় আসে যখন সেই সময়টাকে আমরা খারাপ মনে করি, কারণ স্বল্প সময়ের ব্যবধানে আমাদের কাছে সমস্ত কিছু কেমন যেন অগোছালো মনে হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে আমাদের অনুভব হয় যে না, আমরা ভুল ছিলাম। আমি তোমাকে 100% সিওরিটি দিচ্ছি না, কিন্তু এমনটা তো হতেও পারে, এমনটা তো হতেও পারে তুমি যেটাকে খারাপ ভাবছো সেটা খারাপ নয়, এমনটা তো হতেও পারে তুমি যেটা নিয়ে আফসোস করছো সেটা বোকামি ছাড়া কিছুই নয়। দেখো, তোমার জীবনে একগুচ্ছ অভিযোগ থাকতেই পারে এবং সেটা নিয়ে তুমি সৃষ্টিকর্তার দ্বারস্থ হতেই পারো, কিন্তু বিশ্বাস করো, হে পৃথিবীতে এমন হাজারো মানুষ আছে যাদের সমস্যার কাছে তোমার সমস্যাটা অনেক নগণ্য, অনেক বেশি তুচ্ছ। না, হয়তোবা আমাদের মনে হয় যে বেঁচে থাকার জন্যে একগুচ্ছ কারণের প্রয়োজন, কিন্তু বাস্তবে এমনটা নয়। বেঁচে থাকার জন্যে একগুচ্ছ কারণের প্রয়োজন নেই, দু একটা কারণ থাকাই যথেষ্ট। সত্যি বলতে, আমাদের নিরাশ হওয়ার সম্ভাবনা তখনই সব থেকে বেশি বেড়ে যায় যখন আমরা অতিরিক্ত আশা রাখি নিজের জীবনের কাছ থেকে এবং নিজের কাছ থেকে, এ সমাজের কাছ থেকে। আমরা এটা ভুলে যাই যে আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদেরকে লড়াই করতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। বিশ্বাস করো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর পরিচালক মেহনতশীল ব্যক্তিদের কখনো নিরাশ করেন না। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পৃথিবীর পরিচালক ধৈর্যশীল ব্যক্তিদের অধিক পুরস্কারে পুরস্কৃত করেন। আর এগুলো তো আমাদের হাতেই আছে, আমাদের মেহনত, আমাদের চেষ্টা, আমাদের ধৈর্য, এগুলো তো আমাদের নিয়ন্ত্রণেই আছে। তাহলে কেন না একবার চেষ্টা তো করা যাক, একবার ধৈর্য তো ধরা যাক, একবার নিজের তরফ থেকে 100% দেওয়া তো যাক। শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয়, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এমনটা হয় যে মানুষ তোমার সঙ্গ দেবে না, সবাই তোমাকে বিশ্বাস করবে না, তোমার প্রতি আস্থাও রাখবে না। কারণ দিন শেষে তুমি মানুষ, তুমি চাইলেও সকলের মন জয় করতে পারবে না, সকলকে মনোরঞ্জন করার দায়িত্বও তুমি নাও নি। তুমি তো নিজের প্রতি দায়িত্ববান, নিজের পরিবারের প্রতি দায়িত্ববান। শোনো, তোমাকে বলি, যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে তাদেরকে যেতে দাও, যারা তোমার জীবনের অংশ হতে চায় না তাদেরকে আটকে রেখো না। মনে রেখো, জোর করে পৃথিবীতে কোনো কিছুই হয় না। তবে আমি তোমাকে বিশ্বাস দিতে পারি যে তোমার জীবন পরিবর্তন হলে মানুষের তোমার প্রতি ধারণাও বদলাবে,
তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তাহলে তোমাকে ছেড়ে যাওয়া মানুষগুলোও ফিরে আসতে চাইবে। আজকের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হয়তোবা তোমার এটা মানতে অসুবিধা হয় যে সময় পরিবর্তনশীল, কিন্তু বিশ্বাস করো, সময় পরিবর্তনশীল। আর তুমি বিশ্বাস কেন করবে না? সৃষ্টিকর্তা তো তোমাকে কথা দেয়নি যে তোমার জীবন পরিবর্তন হবে না। তিনি চাইলে তোমার জীবন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু সেটার জন্যে বিশ্বাস রাখাটা প্রয়োজন। একটা কথা মনে রেখো, খারাপ সময় জীবনেরই একটা অংশ। এটাই সেই সময় যখন জীবন নিয়ে অভিযোগ অনেক বেশি বেড়ে যায়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, একজন মানুষের জীবনে গতকালের সাথে আগামীকালের কোনো মিল থাকে না। গতকাল যে ধনী ছিল, আগামীকাল সে গরিব হতে পারে। আবার গতকাল যে গরিব ছিল, আগামীকাল সে ধনীও হতে পারে। যে মানুষটা আজ দুঃখে আছে, সে আগামীকালও দুঃখে কাটাবে, এর নিশ্চয়তা স্বয়ং সৃষ্টিকর্তাও দেন না। আর তুমি আমি তো মানুষ, এত কিছুর পরেও যদি তোমার মনে হয় যে তোমার জীবনে পরিবর্তন আসবে না, তাহলে বিশ্বাস করো, এটা তোমার একটা ভ্রান্ত ধারণা। ভালো সময় আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই নিজের খারাপ সময়টাকে উপভোগ করো। মনে রেখো, জীবনটা অনেক সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে তোমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে, অনেক কিছুর মোকাবেলা করতে হবে। নিজের লড়াইটা নিজেই লড়তে হবে, খারাপ সময় থেকে শিখতে হবে। কোনো মানুষের খারাপ সময় তাকে যেটা শেখায়, সেটাই পৃথিবীর কোনো স্কুল কলেজে পাওয়া সম্ভব নয়। বিশ্বাস করো, একজন মানুষ তার নিজের জীবনে যতটা উন্নতি করে, সমস্তটাই সে তার নিজের জীবন থেকে শিখে নিজের জীবনেই প্রয়োগ করে। বিশ্বাস করো, তুমি যদি তোমার খারাপ সময় থেকে শিখে নিজের জীবনে প্রয়োগ করতে পারো, সেই শিক্ষাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে শুধুমাত্র সময় নয়, বরং জীবনটাও পরিবর্তন হয়ে যাবে। অনেক সময় কি হয় জানো, আমাদের জীবন পরিবর্তন তো হয়, কিন্তু সেটা আমাদের দৃষ্টিগোচর হয় না। কারণ রেজাল্ট তো ধীরে ধীরেই তৈরি হয় এবং সেটা একদিনে প্রকাশ পায়। হয়তোবা তোমার রেজাল্ট তৈরি হচ্ছে, যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না। তবে সেদিন দূরে নয় যেদিন তোমার রেজাল্টটাও প্রকাশ পাবে এবং মানুষের তোমার প্রতি ধারণাও বদলাবে। যারা তোমাকে চাইতো না, তারাও চাইতে শুরু করবে। যারা ভালোবাসতো না, তারাও বাসতে শুরু করবে। যারা কাছে আসতো না, তারাও আসতে শুরু করবে। যারা বিশ্বাস রাখতো না, তারাও রাখতে শুরু করবে। যারা চলে গিয়েছিল, তারাও ফিরে আসতে চাইবে। খারাপ সময়ে হয়তো বা সঙ্গ দিচ্ছে না, কিন্তু ভালো সময়ের অংশীদার হতে কখনোই পিছিয়ে থাকবে না। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমাদের খারাপ সময়ে সকলে আমাদের পাশে থাকবে, সকলে আমাদের সঙ্গ দেবে, আমাদের মনোবল বাড়াবে, আমাদের সঙ্গী হবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিন্তু এমনটা হয় না, এমনটা সম্ভব নয়। মানুষের নিশ্চয়ই তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, নিশ্চয়ই মানুষ তোমার পাশে থাকবে, কিন্তু সেটা তোমার ভালো সময়ে। তাই যদি চাও যে মানুষ তোমাকে সম্মান করুক, তোমার প্রতি শ্রদ্ধা রাখুক, তোমার প্রতি আস্থা রাখুক, বিশ্বাস রাখুক, ভালোবাসুক, তাহলে একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, একটু মেহনত করো, একটু চেষ্টা করো এবং সমস্ত কিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দাও। মনে রেখো, আমাদের হাতে আমাদের রেজাল্ট নেই, কিন্তু আমাদের মেহনত আছে, আমাদের চেষ্টা আছে, আমাদের পরিশ্রম আছে, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম, যেটা খারাপ সময়কে ভালো সময়ে রূপান্তর করতে সক্ষম। জীবন নিয়ে সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করে খুব একটা লাভ হবে না, কারণ জীবনই তো একটা উপহার।
আর সৃষ্টিকর্তার দেয়া এই উপহারটাকে কেউ যদি অভিশাপ ভাবে তাহলে এটা তার ব্যক্তিগত ধারণা। আচ্ছা তোমার কি মনে হয়, আমরা জীবনে কখন সব থেকে বেশি কষ্ট পাই? যখন আমরা কোনো জিনিসকে চাইলাম কিন্তু পেলাম না তখনই তো কষ্ট পাই, অথবা দ্রুত পেলাম না সেটাই তো আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াই। কিন্তু দেখো, জীবনে যখন কোনো জিনিসকে আমরা দ্রুত পেয়ে যাই সেই জিনিসটার কদর করতে ভুলে যাই। জীবনে কোনো জিনিসকে যখন আমরা ফ্রিতে পেয়ে যাই তখন সেই জিনিসটার মূল্য দিতে ভুলে যাই। এটা তোমার সাথে নয়, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই হয়। আর সেই জন্যই হয়তোবা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। একবার ভেবে দেখো, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন কতটা অপরিহার্য, কিন্তু সেটা আমরা ফ্রিতে পাচ্ছি বলে তার কদর করছি না। না, এটার কদর আমরা করতাম যদি সেটাকে কিনতে হতো। একজন মানুষ তার দাঁতের মূল্য তখনই বোঝে যখন তার দাঁত উঠে যায় বা চলে যায়। সত্যি বলতে, আমাদের জীবনের সুস্থতা যে আমাদের কত বড় উপহার আমরা সেটাই ভুলে যাই। তুমি তো সোশ্যাল মিডিয়াতে দেখছো কত মানুষ কত কিছু থেকে বঞ্চিত, এবং তুমি দেখবে তাদের জীবন নিয়ে অভিযোগ যতটা, আমাদের অভিযোগ তাদের থেকেও বেশি। যদিও আমরা তাদের থেকে অনেক বেশি কিছু পেয়েছি এবং ফ্রিতে পেয়েছি, সেই জন্যই হয়তো বা মূল্য দিচ্ছি না, মূল্য বুঝছি না, কদর করছি না। এটাই তো জীবন, ফ্রিতে পেলে কদর করি না, দ্রুত পেলে মূল্য দিই না, আর দেরি হলে কষ্ট পাই, মন খারাপ করে বসে থাকি। কে জানে, এটা হয়তোবা আমাদের জন্য একটা মেসেজ, একটা বার্তা, নিজেকে পরিবর্তন করার, নিজের জীবনকে পরিবর্তন করার। তোমার কাছে একটা অনুরোধ করব, জীবন নিয়ে আফসোস করো না, কারণ তোমার জীবনটাই তোমার জন্য একটা উপহার, এটাকে নিয়ে অভিযোগ করার কোনো প্রশ্নই ওঠে না। অন্তত তাদের দিকে তাকিয়ে নিজের সুখটাকে অনুভব করো যারা জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত, যেটা তুমি পেয়েছ, যাদের জীবন নামের যুদ্ধটা তোমার থেকেও কঠিন, তাদের কথা ভেবে নিজের জীবনটাকে বোঝার চেষ্টা করো। তোমার মন খারাপ এটা তোমার একটা ধারণা, এটা তোমার একটা চিন্তা ভাবনা, তাই মন ভালো করার জন্যে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করা উচিত। না, হয়তোবা জীবনে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত যেগুলো আমাদের প্রাপ্য, কিন্তু এটা কেন ভুলে যাও যে জীবন এখনো শেষ হয়ে যায়নি। তুমি তো চিন্তা করে নিজেকে কষ্ট দিয়ে জীবনটাকে শেষ করছো, কিন্তু জীবন এখনো শেষ হয়নি। আমার মনে হয় না নিজের মন খারাপের জন্য অন্য কাউকে দায়ী করা উচিত। না, হতে পারে কারোর বলা কথাই তুমি কষ্ট পেয়েছ, কারোর করা বাজে আচরণ তোমাকে কষ্ট দিয়েছে, হতেই পারে। যদি সত্যি কাউকে পছন্দ না করো তাহলে তাকে অ্যাভয়েড করে এগিয়ে চলো, তাকে ক্ষমা করে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাও, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আবারও বলছি, আমার মনে হয় না তোমার মন খারাপের জন্য অন্য কেউ কারণ হতে পারে, তুমি নিজেই তোমার মন খারাপের কারণ, এবং তুমি নিজেই তোমার মন ভালো হওয়ার কারণ হতে পারো যদি তুমি চেষ্টা করো, যদি তুমি বিশ্বাস রাখো, যদি তুমি ভরসা করো, যদি তুমি ধৈর্য ধরো, যদি তুমি অনুভব করো। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এমনও একটা সময় আসে যে সময়ে একজন মানুষ নিজেকে অসহায় মনে করে, এ পৃথিবীর কোনো মানুষই নিজেকে হারার পর্যায়ে দেখতে চায় না, কারণ যারা জীবনে হেরে যায় তাদের সাথে তো তেমন কেউ থাকতে চায় না। যদি তোমার জীবনে এখন এই পরিস্থিতি থাকে যে মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না, জীবনের সমস্ত কিছু কেমন যেন অগোছালো, আনস্ক্রিপ্টেড মনে হচ্ছে, যদি এমন কোনো সিচুয়েশান, এমন কোনো পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে তোমার জীবনে তৈরি হয়, তাহলে ভেবে নিও তুমি জীবনের সব থেকে ভালো পর্যায়ে আছো। শুনতে অবাক লাগছে না? তোমার শুনতে অবাক লাগতে পারে, কারণ তোমার মনে হয় যে বিষয়টা তো ভিন্ন,
এটা তো আমার জীবনের সবথেকে খারাপতম অবস্থা। সত্যি বলতে বিষয়টা ভিন্ন নয়, বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। একটা কথা মনে রেখো, যখন কোনো মানুষ জীবনের সবথেকে খারাপ সময়টা অতিক্রম করে, যখন কোনো মানুষের এটা অনুভব হয় যে আমার জীবনে নতুন করে হারানোর কিছু নেই, তাহলে ভেবে নিও এটাই তোমার জন্য উত্তম সময়। কারণ এটাই সেই সময় যেখানে একজন মানুষের জীবনে নতুন করে হারানোর কিছু থাকে না। আর আমার মনে হয় এর থেকে স্বস্তিদায়ক বিষয় আর কিছু হতে পারে না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটাই সেই অবস্থান যেখান থেকে নতুন করে শুরু করা যায়, যেখান থেকে যাত্রাটা পুনরায় স্টার্ট করা যায়। আর কোনো ব্যক্তির বিফলতার পিছনে সবথেকে বড় কারণ কি জানো? হারানোর ভয়। কিন্তু মজার বিষয় দেখো, তোমার জীবনে নতুন করে হারানোর কিছু নেই, তাই শুরু করো, আবারও শুরু থেকেই শুরু করো। তোমাকে কে কেমনভাবে বুঝিয়েছে আমি জানি না, কিন্তু এ পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তির কাহিনী শুনবে, প্রত্যেকেই তারা তাদের নিজের জীবনে অনেকবার হেরেছে। আর তারা একটা বিষয়েই বিশ্বাসী যে আমাকে শুধুমাত্র একবারই জয়ী হতে হবে। আর বিশ্বাস করো, তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তুমি কতবার হেরেছ এটা কেউ দেখবে না, যদি তুমি একবার সফল হয়ে যাও। আর সফলতা আসবেই, হয়তোবা কিছু ক্ষেত্রে দেরিতে আর কিছু ক্ষেত্রে দ্রুত। তোমার ক্ষেত্রে হয়তোবা দেরিতে আসছে, কিন্তু আসবে না এমন তো সৃষ্টিকর্তা তোমাকে কথা দেয়নি। তুমি জীবনে কখনো জয়ী হবে না এমন তো সৃষ্টিকর্তা তোমাকে কথা দেয়নি, তাহলে এমন কেন ভাবছো, হার কেন মানছো? সমস্যা আসছে তোমাকে মজবুত বানানোর জন্যে, তোমাকে আরও বেশি অভিজ্ঞতায় ভরপুর করার জন্যে, যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্যে নিজেকে প্রস্তুত রাখতে পারো, যাতে যে কোনো পরিস্থিতির জন্যে প্রস্তুত থাকতে পারো। নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো, নিজের খারাপ সময়গুলো থেকে শেখার চেষ্টা করো, কারণ এটাই সেই মুহূর্ত যেখান থেকে শিক্ষা নিয়ে তুমি নিজের জীবনটাকে সুন্দর করতে পারো। কেন পরিবর্তনে ভয় পাও? কেন পরিবর্তনে ভয় পাবে? তুমি যদি পরিবর্তন না হও, তাহলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন হবে? তুমি নিজেই যদি পরিবর্তন না হতে চাও, তাহলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টাবে? আজ হয়তোবা মানুষ তোমার সাথে থাকতে চাইছে না, আজ হয়তোবা মানুষ তোমাকে ভালো চোখে দেখছে না, কিন্তু যখন তোমার সময়টা পরিবর্তন হবে, তখন মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যাবে। যারা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে তারা আবার ফিরে আসতে চাইবে, তারা আবার কাছে টেনে নিতে বাধ্য হবে। আর নিঃসন্দেহে সময় পরিবর্তন হবে, কারণ সময় পরিবর্তনশীল। কে কি ভাবলো, কে কি বললো, তাতে কোনো যায় আসে না। দিনের সমাপ্তিতে যেমন রাতের সূচনা হয়, ঠিক তেমনই রাতের সমাপ্তিতেও দিনের সূচনা হয়। যেমন ভালো সময়ের সমাপ্তিতে খারাপ সময় আসে, তেমনই খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময় আসবেই। এ সমস্ত কিছু তো সময়ের অপেক্ষা। তুমি কি জানো সময় কথা বলে? হ্যাঁ, সময় কথা বলে। ধৈর্যশীল ব্যক্তির হয়ে সময় তো কথা বলে। কাশ তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে জানতে, যদি তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে জানতে পারতে, তাহলে আর কিছু হোক বা না হোক নিজের উপরে সন্দেহ করতে না, নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে না। লড়াইটা তখন আরও বেশি সুন্দর হয়ে ওঠে যখন জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না। আর এটাই সেই মুহূর্ত যখন নিজেকে পরিবর্তন করাটা অপরিহার্য। উপরওয়ালাই ভালো জানেন, আর একবার চেষ্টা করে দেখি এই লাইনটা কত মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি কখনো হার মানব না এই জেদটা কত মানুষের সফলতার কারণ হয়েছে। এ পৃথিবীর কোনো পরিস্থিতিই তোমাকে দুর্বল করতে পারবে না যদি তুমি মন থেকে দুর্বল অনুভব না করো। যদি তুমি মন থেকে এটা ভেবে না নাও যে আমি দুর্বল, তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোমাকে দুর্বল করবে। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে পরিস্থিতি পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল? কেন নিজের উপর থেকে আস্থা রাখতে ভুলে যাও?
নিজের উপর থেকে ভরসা রাখতে ভুলে যাও। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে অনেকগুলো ভালো দিন পেতে হলে কিছু খারাপ দিনের সাথে তোমাকে মোকাবেলা করতে হবে, অনেকগুলো ভালো দিন পেতে হলে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কেন এটা ভুলে যাও, এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না। আর সৃষ্টিকর্তা পরীক্ষা না নিয়ে কখনো কাউকে পুরস্কৃত করেন না। তাহলে তোমার ক্ষেত্রে কিভাবে ব্যতিক্রম হবে? তোমার পরীক্ষা না নিয়ে কিভাবে তিনি তোমাকে ছেড়ে দেবেন? এটা তোমার জন্য একটা পরীক্ষা, যে পরীক্ষার সব থেকে সুন্দরতম অ্যান্সারগুলো হচ্ছে ধৈর্য, মেহনত, বিশ্বাস। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, একটু নিজের প্রতি বিশ্বাস রাখো, একটু উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। মেহনত করো, ততক্ষণ পর্যন্ত মেহনত করো যতক্ষণ নিজের প্রতি নিজের দয়া না হয়। যেন এই পৃথিবীর সব থেকে জঘন্যতম ওয়ার্ড কি, সব থেকে জঘন্যতম শব্দ কি? এনজয়। এনজয় করার সময় আসবে, এটা এনজয় করার সময় নয়, এটা ঘুরে দাঁড়ানোর সময়, এটা হার্ডওয়ার্ক করার সময়, এটা নিজের প্রতি বিশ্বাস রাখার সময়, এটা মানুষের ভ্রান্ত ধারণা দূর করার সময়। এই সময়কে বাজেভাবে অতিক্রম করার আগে নিজে নিজেকে প্রশ্ন করো। তোমাকে আগেও বলেছি, এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না। তুমি কিছু দেবে, পরিবর্তে তুমি কিছু পাবে। তুমি যদি মেহনত দাও তাহলে রেজাল্ট পাবে, তুমি যদি ধৈর্য ধরো তাহলে উত্তম পুরস্কারে পুরস্কৃত হবে। এখন জীবনটা তোমার, তাই জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও তোমার। একগুচ্ছ অজুহাত নিয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থেকো না। তিনি তোমার অজুহাত দেখতে চান না, তিনি তোমার মেহনত দেখতে চান, তিনি তোমার ধৈর্য দেখতে চান, তিনি তোমার বিশ্বাস দেখতে চান। তুমি কেমনটা ভাবো আমি জানি না, কিন্তু কখনো যেন এমনটা ভেবো না যে আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি যার জীবনে সমস্যা এত বেশি। বিষয়টা সম্পূর্ণরূপে ভিন্ন, তুমি একমাত্র নও সমস্যাহীন জীবন কল্পনারই বাইরে। প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে, প্রত্যেকটা মানুষই নিজের নিজের জীবনের লড়াইটা লড়ছে, আর তুমিও তোমার জীবনের লড়াইটা লড়ছ। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেড়ানো কোনো যোদ্ধার ক্ষেত্রেই শোভা পায় না, তোমার ক্ষেত্রেও নয়। নিজেকে কোনো কম্পিটিশনের অংশ মনে করো না, তাহলে জীবনে দুঃখ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে, কারণ তোমার লড়াইটা তোমার নিজের সাথে। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার নিজের সাথে। কেন অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেই নিজের দুঃখের কারণ হয়ে ওঠো? কেন অন্যকে সুখী মনে করে নিজেকে দুঃখ দিতে থাকো, নিজেই নিজের দুঃখের কারণ হয়ে ওঠো? সুখী তো তুমিও, সুখে থাকার জন্য কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। এটা একটা অনুভূতি যেটা পৃথিবীর যে কোনো ব্যক্তিই করতে পারে যে কোনো পরিস্থিতিতে। এটা ভেবে যে আমার সাথে এর থেকে খারাপ কিছুও ঘটতে পারত, এর থেকে আনএক্সপেক্টেড কিছুও ঘটতে পারত যেটা অপ্রত্যাশিত। আর যদি তুমি তোমার অবস্থানের জন্য নিজেকে দুঃখী মনে করো, তাহলে তোমাকে মনে করিয়ে দিতে চাই, তোমার থেকেও খারাপ অবস্থানে থেকে এ পৃথিবীর লাখো মানুষ তোমার থেকেও সুখী অনুভব করে। হ্যাঁ, সুখী অনুভব করে, কারণ সুখ একটা অনুভূতি। এ পৃথিবীর কোনো অর্থ দিয়ে সুখটাকে কেনা যায় না, শান্তিটাকে কেনা যায় না। না, অবশ্যই বেঁচে থাকার জন্যে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু এমনটা নয় যে এক লড়ি টাকার প্রয়োজন। তুমি নিজেও তো এর সাক্ষী। এ পৃথিবীর কত মানুষ কত অল্প অর্থে নিজের জীবনটাকে কত সুন্দরভাবে অতিবাহিত করছে, তুমি নিজেও তো নিজের জীবন থেকে এটা অনুভব করেছো, উপভোগ করেছো, উপলব্ধি করেছো। তাহলে কেন 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 নিজেকে এতটা দুঃখী ভাবো যতটা দুঃখী তুমি আদেও নও? নিজের জীবনের লড়াইকে নিজের জীবনের অংশ মনে করো। আবারও বলছি, তুমি একা নও, এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের নিজের লড়াইটা লড়ছে, আর তোমাকেও লড়তে হবে।
কিছু হোক না হোক সেটা পরের বিষয়, কিন্তু নিজের তরফ থেকে 100% দিতে হবে। নিজেকে উত্তম স্থানে নিয়ে যাওয়ার জন্যে ততটা মেহনত করতে হবে, যতটা মেহনত করলে কোনো আফসোস থাকবে না। যতটা মেহনত করার পরে সৃষ্টিকর্তাকে বলা যাবে যে আমি আমার তরফ থেকে 100% দিয়েছি, এবার এটা তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি কেমনভাবে দেখবে। তবে আমার তোমার প্রতি সম্পূর্ণরূপে আস্থা আছে, সম্পূর্ণরূপে বিশ্বাস আছে। যে পৃথিবীর সকল মানুষ আমাকে খালি হাতে ফেরালেও তুমি আমাকে খালি হাতে ফেরাবে না। আমি যদি আমার তরফ থেকে চেষ্টা করি তাহলে তুমি অন্তত নিরাশ করবে না। আর সত্যি বলছি, তুমি হেরে যাওনি, হয়তো বা এটা তোমার জন্য একটা মেসেজ, একটা বার্তা যে খুব দ্রুত ভালো সময় আসছে। কারণ আমরা সাধারণত সেখানে গিয়েই হার মেনে নেই যেখান থেকে আর একটু এগোলেই হয়তো বা সফল হয়ে যেতাম। আমি দেখেছি জীবনের অনেক পর্যায়ে মেহনত কাজ তো করে, কিন্তু সেটা দেখা যায় না। হয়তো বা তোমার ক্ষেত্রেও ঠিক এমনই কিছু ঘটছে। তোমার মেহনত কাজ তো করছে, যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না। তবে সেদিন দূরে নয় যেদিন তোমার রেজাল্টটা প্রকাশ পাবে, যেদিন তুমি জয়ী হবে। আর সেই দিনে আজকের দিনটার কথা ভেবে নিজের প্রতি হাসি পাবে যে আমি কি ভাবতাম আর উপরওয়ালা আমার জন্য কি ভেবে রেখেছেন। কারণ জীবনের অনেক পর্যায়ে এমনটা ঘটে, যখন সৃষ্টিকর্তা না চাইতেই নিজের প্রয়োজনের থেকে অনেক বেশি কিছু দিয়ে দেন। হ্যাঁ, না চাইতেই অনেক বেশি কিছু দিয়ে দেন। তুমি এটা খেয়াল করেছো কিনা আমি জানি না, তবে আমরা সাধারণত সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আর একটু এগোলে হয়তো বা আমরা সফল হয়ে যেতাম। আমরা সাধারণত সেখানে গিয়েই হাল ছেড়ে দেই যেখান থেকে সফলতা খুবই সন্নিকটে। হ্যাঁ, আমরা ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে হেরে যাই। হয়তো বা আমরা এটা বিশ্বাস করি না যে জীবনে ভালো কিছু পেতে, সফল হতে, সফল ব্যক্তিদের লিস্টে নিজের নাম লেখাতে সময় লাগবে, আমরা এটা বিশ্বাস করি না হয়তো বা। কিন্তু এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, জীবনে ভালো কিছু করতে, বড় কিছু করতে সময় লাগবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। জানো আমাদের দুর্বলতা কোথায়? জানো আমাদের আশার মাত্রাটা মেহনতের থেকে অনেক বেশি হয়ে যায়। আজ কেন জানি না আমাদের বিশ্বাস এ বিষয়ে অনেক বেড়ে গিয়েছে যে আমরা কখনো সফল হতে পারবো না। তবে তোমাকে বলি, শোনো, আজ তুমি যেটা মানতে শুরু করবে কাল না হয় পরশু তুমি সেটা হয়ে যাবে। সেটা নেগেটিভ হোক বা পজিটিভ, তুমি যদি এটা ভাবো যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে সেটাও হবে। আবার তুমি যদি ভাবো যে আমি কেন নই, আমি কেন পারবো না, আমার থেকে অনেক দুর্বল মানুষ করে দেখিয়েছে, যারা জীবনে বড় কিছু করেছে, ভালো কিছু করেছে, তারা তো আমার মতোই সাধারণ মানুষ, তাহলে আমি কেন নই। বিশ্বাস করো, সফলতা চিন্তা ভাবনা থেকে আসে। আমি জানি না তুমি এটা মানো কি না, তবে আমরা যেমনভাবে চিন্তা করি আমাদের রেজাল্টটা ঠিক তেমনভাবেই আসে। না, আমি তোমাকে কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। একজন পজিটিভ মাইন্ডের ব্যক্তি যে জীবনে কত কিছু করার ক্ষমতা রাখে, আমি তোমাকে সেটা উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমরা আমাদের জীবনে যেগুলো দিই সেগুলো অজুহাত ছাড়া আর কিছুই নয়। তুমি কি এর থেকে খারাপ পরিস্থিতির সম্মুখীন কখনো হওনি? এমনটা তো নয়। না, জীবনে বড় কিছু করার জন্যে তেমন কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন আছে আত্মবিশ্বাসের, প্রয়োজন আছে ধৈর্যের, প্রয়োজন আছে মেহনতের, তার থেকে বেশি কিছু তো নয়। আর আমরা জীবনের বেশিরভাগ সময় হেরে যাই ধৈর্যের কাছে। আমরা এটা ভুলে যাই যে দ্রুত সফলতা দ্রুতই হারিয়ে যায়। শোনো, তোমাকে বলি, আজকের দিনটা যদি কঠিন হয়, কালকের দিনটা তোমাকে অনেক বেশি স্বস্তি দেবে। হ্যাঁ, জীবনে বড় কিছু করার জন্যে, ভালো কিছু করার জন্যে নিজের প্রতি বিশ্বাস থাকাটা গুরুত্বপূর্ণ, ধৈর্যশীল হওয়াটা গুরুত্বপূর্ণ, মেহনত করাটা গুরুত্বপূর্ণ।
মেহনতের থেকে কম আশা রাখাটা গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, তুমি যদি অন্যের কথাই অধিক গুরুত্ব দাও তাহলে নিজেকে ভুলে যাবে। কে কি বলছে, কে কি ভাবছে, কোনো যায় আসে না। তোমার কাছে একটা অনুরোধ করব, কে কুছ করকে দিখাও এসা কে দুনিয়া করনা চাহে তুমারা জ্যাসা। জীবনে এমন কিছু করে দেখাও যাতে পৃথিবীবাসী তোমার মতো হতে চায়, তোমার মতো হওয়ার স্বপ্ন দেখে। জীবনে এমন কিছু করে দেখাও যাতে মানুষ তোমাকে মনে রাখে। আসলে কি জানো, স্বপ্ন সবাই দেখে কিন্তু মেহনত স্বল্প সংখ্যক মানুষই করে। আর তুমি ওই স্বল্প সংখ্যক মানুষের অন্তর্ভুক্ত হও যারা স্বপ্ন দেখার পরে মেহনত করে। হতে পারে সময় লাগবে, কিন্তু এই সময় কখনোই তোমাকে ধোকা দেবে না যদি তুমি মেহনতি হও, যদি তুমি বিশ্বাসী হও। শেষে তোমাকে একটা কথাই বলবো, স্বপ্ন দেখো আর সেই স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার জন্যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো। চেষ্টা করো এমনভাবে যাতে পরবর্তীতে আফসোস না হয় এটা ভেবে যে আমি মেহনতি করলাম না, আর নিজের সময়টাকে কাজে লাগাও। যাতে পরবর্তীতে আফসোস না হয় এটা ভেবে সময় ছিল কিন্তু আমি ব্যবহারই করলাম না। তোমার সফলতা আসবে, সফলতা আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যদি তুমি মেহনতি হও, যদি তুমি তোমার সময়কে কাজে লাগাও।